আমার দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কর্ণফুলী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের সাথে আছি শারমিন ম্যাডাম। আজ আমি তোমাদের দ্বিতীয় সহায়ক পরীক্ষার দ্বিতীয় মূল্যায়ন সিলেবাসের গণিত বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তোমরা তোমাদের গণিত বইয়ের 63 পৃষ্ঠাটা একটু খোলো। একটা বই আছে না তোমাদের গণিত বই, সুন্দর একটা গণিত বই, সেই বইয়ে 63 পৃষ্ঠাটা খুলো, খুলছো? আচ্ছা, সেই বইয়ে 63 পৃষ্ঠায় দেখো কিছু সমস্যার সমাধান আছে। সেখান থেকে টিচার তোমাদের কাছে দুইটা সমস্যা সমাধান করাবো। সেই সমস্যার সমাধান হলো কি বিষয়ের উপরে? গুণের বিষয়ের উপরে, ঠিক আছে? টিচার দেখো, তোমরা তোমাদের খাতাটা খুলো, খাতাটা খুলো, সুন্দর করে খাতার উপর সুন্দর করে লিখে ফেলো। 63 পৃষ্ঠা, 6 3, তারপরে 6 10 3 কত হয়? 63। পাশে পৃষ্ঠা দাও, দিয়ে 3 নাম্বারে দেখো। 3 নাম্বারে তোমরা প্রশ্ন লিখতে হবে না, প্রশ্ন টিচার বলছি তোমাদের বইতে আছে প্রশ্ন, তোমরা প্রশ্ন লিখতে হবে না। প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে শুনো। 3 নাম্বার প্রশ্নের সমস্যা কি বলেছে একটু আগে একটু মনোযোগ দাও। বলেছে একটি শ্রেণীকক্ষে 10টি বেঞ্চ আছে, একটি বেঞ্চে 5 জন ছাত্র বসতে পারে। শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারবে? শ্রেণীকক্ষে মানে যে তোমাদের শ্রেণীকক্ষ আছে না, তোমরা যে স্কুলের শ্রেণীকক্ষে বলো বসো, ক্লাসরুমে বসো, সেই ধরনের একটা ক্লাসরুম, সেই শ্রেণীকক্ষে কি বলেছে? বেঞ্চ আছে 10টি, ঠিক আছে? একটি বেঞ্চে ছাত্র বসতে পারে 5 জন বলেছে, বললো। তাহলে জানতে চাইলো, তারা আপনার কাছ থেকে জানতে চাইলো শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারে। আসো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগে বলো, টিচারকে একটু বলো, একটু মনোযোগ দিয়ে শুনে বলো, যে একটি বেঞ্চে যদি 5 জন বসতে পারে, 10টি বেঞ্চে কম বসতে পারবে না বেশি বসতে পারবে? অবশ্যই বেশি বসতে পারবে। কয় গুণ বেশি বসতে পারবে? 10 গুণ বেশি বসতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা লিখে নাও, প্রথমে লিখো একটি বেঞ্চে ছাত্র বসতে পারে 5 জন, যেটা প্রশ্নে দেয়াই আছে। হ্যাঁ, প্রশ্নে দেয়া আছে একটি বেঞ্চে ছাত্র বসতে পারে 5 জন। শ্রেণীকক্ষে বেঞ্চ কয়টি আছে বলেছে প্রশ্নে? দেখো শ্রেণীকক্ষে বেঞ্চ আছে বলেছে 10টি। তাহলে একটি নিচে গিয়ে সুতরাং দিয়ে লিখো 10টি বেঞ্চে ছাত্র বসতে পারে, ব্র্যাকেট দিয়ে লিখো 10 গুণ 5, ব্র্যাকেট শেষ করে জন। তাহলে তোমরা একটু 5-এর নামটা পড়লে হবে, 10-এর নামটা পড়লে হবে, যেটা তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? 5 10-এ কত হয়? 5 10-এ 50। তাহলে কয়জন হলো? 50 জন। তাহলে উত্তর হবে কতজন? উত্তর 50 জন, ঠিক আছে? টিচার আবার বলছি, দেখো একটু খেয়াল করো, প্রথমে একটি বেঞ্চে ছাত্র বসতে পারে 5 জন, সুতরাং 10টি বেঞ্চে ছাত্র বসতে পারে 10 গুণ 5 জন। তাহলে 5 10-এ কত হবে? 5 10-এ 50 জন, উত্তর তাহলে কত হবে? 50 জন। আচ্ছা, এবার 4 নাম্বার প্রশ্নটা খেয়াল করো। 4 নাম্বার প্রশ্নে কি দেয়া আছে? 4 নাম্বার প্রশ্নে দেয়া আছে বাবা প্রতিদিন 4 ঘন্টা হাঁটেন, 7 দিনে তিনি কত ঘন্টা হাঁটেন, ঠিক আছে? বাবা প্রতিদিন কত বলছে? 4 ঘন্টা হাঁটেন, আর 7 দিনে তিনি কত ঘন্টা হাঁটেন সেটা আমাদেরকে বের করে নিতে হবে। 7 দিনে কত ঘন্টা হাঁটেন সেটা আমাদেরকে বের করে নিতে হবে। আগে টিচারকে বলো প্রতিদিন মানে কয়দিন? প্রতিদিন মানে একদিন, প্রতিদিন মানে একদিন। একদিনে যদি 4 ঘন্টা হাঁটেন তাহলে 7 দিনে কম হাঁটবেন নাকি বেশি হাঁটবেন? অবশ্যই বেশি হাঁটবেন। কয় গুণ বেশি হাঁটবেন? 7 গুণ বেশি হাঁটবেন, ঠিক আছে? তাহলে তোমরা খাতায় লিখে নাও সুন্দর করে। প্রথমে লিখো বাবা, বাবা দিয়ে কমা, একদিনে হাঁটে, যেহেতু প্রতিদিন বলেছে, এখানে প্রশ্ন প্রতিদিন বলেছে, প্রতিদিন মানে কয়দিন বলেছি? একদিন। তাহলে লিখো একদিনে হাঁটেন 4 ঘন্টা, প্রশ্নে দেয়া আছে সেটা 4 ঘন্টা। তাহলে 7 দিনে কত ঘন্টা হাঁটেন সেটা বের করে নিতে হবে। তাহলে লিখো সুতরাং 7 দিনে হাঁটেন, ব্র্যাকেট দিয়ে লিখো 4 গুণ 7, ব্র্যাকেট শেষ করে লিখো ঘন্টা। তাহলে একটু 4-এর নামতাটা পড়লে হবে বা 7-এর নামতাটাও পড়লে হবে। তাহলে তোমরা 4-এর নামতাটা পড়ো, 4-7 কত হয়? 4-7-28, তাহলে কত ঘন্টা হলো? 28 ঘন্টা। তাহলে উত্তরে কত পেলাম আমরা? এটা উত্তর 28 ঘন্টা। যারা আবার বলছি একটু খেয়াল করো, প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল বাবা প্রতিদিন 4 ঘন্টা হাঁটে, 7 দিনে তিনি কত ঘন্টা হাঁটেন? তাহলে এটা উত্তর হবে বাবা দিয়ে কমা দাও, একদিনে হাঁটে 4 ঘন্টা, সুতরাং 7 দিনে হাঁটে 4 গুণ 7 ঘন্টা। তাহলে 4-7 আমরা কত পেলাম?
পরবর্তী ক্লাসে সেই অসুবিধা নিয়ে সমস্যা নিয়ে টিচার আলোচনা করব। খুব শীঘ্রই আমাদের দেখা হবে। ভালো থাকবে, দোয়া করবে, সুস্থ থাকবে। সেই পর্যন্ত এতটুকু আজকে, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।